আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশালি। আজকে আমি আলোচনা করতে চাচ্ছি এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। এটা আসলে একটা নতুন কারিকুলামের পড়া, ওকে? এটা আপনারা যারা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন তাদের সিলেবাস এটা ছিল না। এটা কীভাবে লিখতে হয়, এটার প্রশ্ন কেমন হয় এবং সম্ভাব্য প্রশ্নগুলো কী হতে পারে এবং এর উত্তরগুলো কীভাবে সাজাতে হয়, সেই বিষয়ে আমার আজকের এই ভিডিওটি। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, দেখেন আমি চলে এসেছি আপনাদের যে সিলেবাসটা রয়েছে এনটিআরসি রিটেন সিলেবাস, এবারে আপডেট যে সিলেবাস, এই সিলেবাসে এখন আমরা চলে যাব এই সিলেবাসের রিটেন পার্ট। হ্যাঁ, এই রিটেন পার্টের মার্কস রয়েছে 40, এই 40-এর মধ্যে 10 রয়েছে আমাদের এইখানে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম। ওকে, এইটা আমরা অ্যান্সার করবো কার আলোকে, কিসের আলোকে এবং প্রশ্নটা কেমন হবে সেই বিষয়েই তো আজকের টপিক, তাই না? সবাই দেখেন আমি ক্লাস 9-এর বইয়ে চলে এসেছি, এটা বর্তমান কারিকুলামের নবম শ্রেণীর বই এবং এটা 5 নম্বর এক্সপিরিয়েন্সে রয়েছে, এক্সপ্রেসিং আ সলিউশন টু এ প্রবলেম। এইখান থেকে শিখেই কিন্তু আপনাদেরকে উত্তরগুলো করতে হবে এবং আমি সরাসরি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে প্রশ্নটি আসবে এবং কীভাবে উত্তরগুলো করতে হবে। সম্মানিত হব শিক্ষকবৃন্দ, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখন বলতো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখেন যে আপনাদের সিলেবাসের যে নতুন আইটেমগুলো রয়েছে এগুলোর কে কোনটি জানতে চান, আমি অবশ্যই আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বোঝানোর জন্য নবম শ্রেণীর যে বোর্ড বইটি রয়েছে তার 75 পৃষ্ঠা চলে আসলাম, গত পৃষ্ঠা 75। এখানে সে দেখবেন 5.4.1 রয়েছে, এখান থেকে কিন্তু বুঝে আপনাকে এটা অ্যান্সার করতে হবে। ইট দ্য গিভেন পার্টস অফ এ প্রবলেম সলিউশন ইস এ, হ্যাঁ, তার মানে এখানে কিন্তু গিভেন পার্ট দেওয়া থাকবে অবশ্যই, তাহলে প্রশ্নে কিন্তু কী থাকবে, একটা পার্ট দেওয়া থাকবে, ওই পার্টটাকে আপনাকে সলিউশন করতে হবে। এখানে ডাইরেক্ট এরকম বলে দিবে না যে লোডশেডিংয়ের উপরে প্রবলেম সলভিং একটা এসে রেখে দেন, এমনটা কিন্তু কখনোই করবে না। ওকে, দেখেন অ্যান্ড রাইট দ্য ব্লাঙ্ক পার্টস অফ দ্য এসে টু মেক ইট এ কমপ্লিট এসে। এখানে আবার ব্লাঙ্ক পার্টস থাকবে অর্থাৎ ইনকমপ্লিট থাকবে, এগুলোকে কমপ্লিট করার মাধ্যমে এই এসেটাকে চূড়ান্ত করতে হবে। এখানে দেখা যাক তারপরে কী বলেছে, এই জায়গায় বলেছে ইন রাইটিং, এটা লেখার ক্ষেত্রে ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন এসে, তার মানে প্রবলেম সলিউশন এসে লেখা যে স্ট্রাকচার রয়েছে সেইটা ফলো করতে হবে। সেটা আমরা কোথায় পাবো, এই বইয়ের 5.3.1-এ পাবো, কোথায়, 5.3.1, যেটি বোর্ড বইয়ের পৃষ্ঠা নাম্বার 65-এ রয়েছে। দেখেন 5.3.1, ওকে, এই যে 5.3.1 রয়েছে এখানে আমরা এটার বিষয়ে বিস্তারিত দেখতে পারবো। এই যে স্ট্রাকচারটা এরকম, দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন টেক্সট, প্রথমে কী থাকবে, ইন্ট্রোডাকশান থাকবে, কিন্তু মজার বিষয় এখানে ইন্ট্রোডাকশানটা প্রশ্নে দেয়া থাকবে এবং আমাকে প্যারাফ্রেজ করতে হবে, কী করতে হবে, প্যারাফ্রেজ। সো আমরা দেখি আসলে প্রশ্নটা কেমন হবে, প্রশ্নটাই যে এরকম, এটা একটা কোশ্চেন, এত বড় একটা কোশ্চেন থাকবে, সেখানে আবার এই যে ইন্ট্রোডাকশানটা দেওয়া থাকবে, এই যে এইটা ইন্ট্রোডাকশান, এইটাকে আমাকে প্যারাফ্রেজ করতে হবে। আপনারা যারা প্যারাফ্রেজ জানেন না, আমি অবশ্যই প্যারাফ্রেজের উপর একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, সেই সঙ্গে আজকে তো একটু করে বুঝাবোই। ওকে, এবার দেখেন এই জায়গায় তারপরে থাকবে রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন, তার মানে ইন্ট্রোডাকশনে কিন্তু আমাকে কি কজটা লিখতে হবে এবং রিলেটেড সলিউশন, যেটা আমি সলিউশন বলবো সেটাও কিন্তু এখানেই বলে দিতে হবে। এরপর লিখতে হবে মেইন বডি প্যারাগ্রাফ 1, এখানে গিয়ে আমাদের লিখতে হবে কজ, এই কজে কী কী লিখবেন, টপিক সেন্টেন্স, এই টপিক সেন্টেন্সটা যখন লিখবো মেইন কজ মানে কী কজটা আমাকে লিখে দিতে হবে এবং এটাকে এক্সপ্লেইন করতে হবে এবং একটা উদাহরণও দিতে হবে, যদি উদাহরণ না দেওয়া হয় বা এক্সপ্লেইন না করা হয় তাহলে কিন্তু মার্কস আসবে না। এরপর হবে বডি প্যারাগ্রাফ 2 সলিউশন, এখানেও কিন্তু আমাকে মূল সলিউশনটা শুরুতেই লিখতে হবে, এটাকে আবার ব্যাখ্যা করতে হবে এবং একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে, এবং শেষেই দেখতে হবে কি কনক্লুশন অর্থাৎ 4 নম্বর পার্ট, শেষ পার্ট কনক্লুশন। এই কনক্লুশন আমি ইচ্ছা মতো লিখতে পারবো না, এখানে সামারাইজ দ্য কি পয়েন্টস, উপরে যে পয়েন্টসগুলো বলেছি সেটা কিন্তু সামারাইজ করে দিতে হবে, এখানে কিন্তু সামারাইজেরও নিয়ম ফলো করতে হবে, আগের স্টাইলে যে পুরোনো কারিকুলামের স্টাইলে সামারাইজ করলে চলবে না। চলুন আমরা দেখি এখানে কি বলছে, প্রথমে কোশ্চেনটা দেখি, তাহলে কোশ্চেনটা কেমন হবে আমরা বুঝতে পারবো, কোশ্চেনটা এত বড় হবে, কোশ্চেনে কোনো একটা নাম দিবে না যে লোডশেডিং বা আর্লি ম্যারেজ বা ইফটিজিং এরকম কিছু দিবে না কিন্তু, হ্যাঁ, তাহলে এত বড় একটা কোশ্চেন দিবে। দেখেন দ্য ইন্টারনেট হ্যাজ ব্রোড দ্য ওয়ার্ল্ড ইন টু আওয়ার গ্রিপ, বলা হচ্ছে ইন্টারনেট আমাদেরকে গোটা বিশ্বকে কী করেছে, হাতের মুঠোয় এনে দিয়েছে, বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর টিনেজার্স, কিন্তু এটা টিনেজার্সদের জন্য, অপ্রাপ্ত বয়স্কদের জন্য কি নতুন নতুন সমস্যারও সৃষ্টি করেছে। হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট, বলা হচ্ছে কোনগুলো সবচেয়ে গুরুতর সমস্যা এই ইন্টারনেটের সঙ্গে সম্পর্কযুক্ত, অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট, এবং আপনি ওগুলোর কী সলিউশন সাজেস্ট করছেন, এইটা হবে প্রশ্ন, তারপরে এত বড় প্রশ্ন হবে, ক্লিয়ার? তাহলে প্রশ্ন নমুনাটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। এই শুধু প্রশ্ন দিয়েই শেষ করবে না, হয়তো বা এমনটা করবে যে ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখবে, কারণ এখন কিন্তু
কিন্তু আপনাদেরকে এইভাবেই পড়াতে হবে। সো আপনারা এইভাবে আনসার করতে পারছেন কিনা সেটাই এনটিআরসি দেখতে চাচ্ছে। ইন্ট্রোডাকশনে কি দিবে, প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম। হ্যাঁ, নিচের প্রবলেমটাকে কি হবে, প্যারাফ্রেজ করতে হবে। তার মানে এইখানে যে সেন্টেন্স দুইটা বা তিনটা দেওয়া রয়েছে এটাকে প্যারাফ্রেজ করতে হবে। আপনাদের কিন্তু প্যারাফ্রেজেও মার্কস রয়েছে কত, 10। দেখেন এইখানে আমরা কিন্তু প্যারাফ্রেজিং পোয়েম অর শর্ট স্টোরি, ছোট একটা পোয়েম বা একটা স্টোরি দিবি, ওটা প্যারাফ্রেজ করতে পারলে কত আসবে, 10। সুতরাং আমাকে কিন্তু প্যারাফ্রেজ শিখতেই হবে। ওকে, তাহলে এখানে দেখেন, দ্য ইনারমাস ইউজ অফ ইন্টারনেট ওভার দ্য লাস্ট ডিকেড হ্যাজ লিড টু রিভলিউশনারি চেঞ্জেস টু দ্য ওয়ে উই শেয়ার ইনফরমেশন। এই যে আমরা জায়গাটা পেলাম এটাকে কী করবো, প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ করার সিস্টেম হচ্ছে তিনটা, প্রথমে সিনোনিম অ্যাড করতে হবে, দেন সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, এরপরে কী করতে হবে, অ্যাড অর রিমুভ সাম ওয়ার্ডস, কিছু ওয়ার্ডস যুক্ত করতে হতে পারে অথবা কিছু ওয়ার্ডস রিমুভ করতে হতে পারে। ওকে, তাহলে এই লাইনটা, তারপরে দেখুন কী রয়েছে, দো দ্য ইন্টারনেট কন্ট্রিবিউটস এ লট টু বিইং কানেক্টেড ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড প্রবলেমস স্পেশালি ফর দ্য টিনেজার্স দ্যাট ডিড নট এক্সিস্ট বিফোর। তাহলে এইটাকে আগে প্যারাফ্রেজ করবো, চলুন আমি উত্তর নিয়ে যাচ্ছি। দেখেন আমি উত্তর সাজিয়েছি এখানে, 5.4.1 এর উত্তরটা এরকম, দ্য ইন্টারনেট মেসিভ গ্রোথ ইন দ্য পাস্ট 10 ইয়ার্স হ্যাজ ড্রাস্টিক্যালি চেঞ্জড হাউ উই শেয়ার ইনফরমেশন। দেখেন এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটা আমি কীভাবে পরিবর্তন করেছি এই জায়গায় দেখাই। আমি কিন্তু এখানে যে কাজগুলো ছিল, ইনারমাস ছিল এটাকে কি সিনোনিম যোগ করেছি, হ্যাঁ লাস্ট এটাকে সিনোনিম যোগ করেছি, লাস্টে সিনোনিম করেছি কি পাস্ট, ডিকেডে সিনোনিম করেছি 10 ইয়ার্স, ওকে রিভলিউশনারি সিনোনিম করেছি আমি হচ্ছে, দেখেন এখানে কী সিনোনিম করলাম রিভলিউশনারিরে, ড্রাস্টিক্যালি, ওকে এরকম কিন্তু আমি শব্দগুলোকে চেঞ্জ করেছি, সিনোনিম করে করে নিয়েছি। ওকে, তারপরে কী দিয়েছি বলেন দেখি এখানে, চেঞ্জেস, আচ্ছা ওয়ে শেয়ার ইনফরমেশন, এগুলো কিছুটা ঠিক রেখেছি এবং মূল মূল শব্দগুলো কী করেছি আমি, হ্যাঁ সিনোনিম যোগ করে দিয়েছি এবং সেন্টেন্স স্ট্রাকচারটাও মোটামুটি একটু পরিবর্তন করে দিয়েছি। তারপরে এই লাইনটা তো সেম অ্যান্সার আমি করেছি, কিন্তু সেন্টেন্স চেঞ্জ করে, স্ট্রাকচার চেঞ্জ করে এবং কী করে নিউ নিউ ওয়ার্ডস অ্যাড করে, অর্থাৎ সিনোনিম অ্যাড করে। হোয়াইল ইট বুস্টস কানেক্টিভিটি ইট অলসো কজিং নিউ প্রবলেমস স্পেশালি ফর টিনেজার্স। ওকে, তাহলে আমরা কীভাবে কী করবো, প্যারাফ্রেজিং করবো বুঝতে পেরেছি, সিনোনিম যোগ করবো, সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ করবো, সেই সঙ্গে কিছু ওয়ার্ডস যোগ করবো। যেমন এখানে আমি অ্যাড করেছি হোয়াইল, এই হোয়াইলটা কিন্তু এখানে ছিল না, এটা আমার অ্যাড হয়েছে, তাহলে অ্যাড অর রিমুভের মধ্যে আমি কী করেছি এখানে অ্যাড করেছি, ক্লিয়ার। তাহলে সম্মানিত হব শিক্ষক বৃন্দ, দেখেন তাহলে আগে প্রথমে আপনাকে কী করতে হবে, এরকম প্যারাফ্রেজ করতে হবে, তারপরে আপনার ওইভাবে প্রশ্ন বলবে। নাও ইটস ইউর ট্রান, এখন আপনার পালা টু রাইট ওয়ান কি কজ, একটা কি কজ লিখবেন অ্যান্ড রিলেটেড সলিউশন লিখবেন। যদি এগুলো নাও বলে দেয় তারপর আপনাকে বুঝতে হবে কি করতে হবে, এখন কি কজ লিখতে হবে, কারণ আমাকে ইন্ট্রোডাকশনে গিয়ে শুরু দিয়ে লিখতে হবে, কিন্তু কজ লিখতে হবে, মূল কারণ লিখতে হবে এবং মূল সমাধানটাও লিখতে হবে, কিন্তু প্রশ্ন কিন্তু এই পর্যন্ত থাকবে এটা শিওর থাকেন। ওকে, তাহলে এরপর কি লিখতে হবে, কি কজ এবং কি সলিউশনটা লিখতে হবে। দেখেন আমি কি কজ কি দিয়েছি এখানে, দেয়ার আর এ লট অফ রিজনস বিহাইন্ড দ্য প্রবলেমস ক্রিয়েটেড বাই ইন্টারনেট, ওয়ান কজ, এটা মূল কজ হচ্ছে এইটা, ইজ দ্যাট টিনেজার্স গেট ইনস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট অন ইন্টারনেট অ্যান্ড দে গেট ইজিলি অ্যাডিক্টেড টু ইট। এটা প্রথম কারণ হচ্ছে টিনেজার্স, অর্থাৎ কিশোর কিশোরীরা কি তাৎক্ষণিকভাবে যুক্ত হতে পারছে যে কোনো এন্টারটেইনমেন্ট বিনোদনে, এবং তারা কী করছে, গেট ইজিলি এডিক্টেড, এবং তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সলিউশনটা কী দিয়েছি দেখেন, অফলাইন এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটি ক্যান ফ্রি দেম ফ্রম অ্যাক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট। অফলাইন যে বিনোদনগুলো রয়েছে, খেলাধুলাগুলো রয়েছে, সেগুলো তাদেরকে কী করতে পারে, মুক্ত করতে পারে ইন্টারনেটের আসক্তি থেকে। এবারে আমরা চলে আসবো মেইন বডি প্যারাগ্রাফ 1, অর্থাৎ স্টেপ 2 এ। এখানে আমাদের 4টা স্টেপ রয়েছে আপনারা জানেন, স্টেপ 1 ইন্ট্রোডাকশন হয়ে গেল, সেখানে আমরা কী কজ এবং কী সলিউশন দিয়েছি। স্টেপ 2 এ কী কজ লিখতে হবে এবং কজটাকে কী করতে হবে, এক্সপ্লেইন করতে হবে এবং একটা এক্সাম্পল দিতে হবে, তাই না? এখানে প্রশ্ন কিন্তু এরকম দিতে পারে, একটা সেন্টেন্স লিখে দিবে, আপনি ইচ্ছামতো বানাবেন এমনটা কিন্তু না, বা আপনি একটা ইচ্ছামতো মুখস্থ করে গিয়ে কমন নেবেন এমনটা আশা করাও যায় না। তবে হ্যাঁ, এইবার যেহেতু প্রথমবার পরীক্ষা হচ্ছে, তাই এই নবম শ্রেণীর বইয়ে যে কয়েকটা দেয়া আছে এগুলো যদি পড়ে যাওয়া যায় আমার মনে হয় কোনো না কোনোভাবে এটা কাজে আসবেই। ওকে, কারণ এটা প্রথমবার কিন্তু পরীক্ষা হবে, প্রথমবার পরীক্ষা মানে মূল বই থেকেই চলে আসতে পারে। ওকে, দেখে নিই এই জায়গায় একটু আমরা, এখানে কিন্তু টপিক সেনেশন ওরা দিয়ে রাখবে। ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ইন্টারনেট ইজ ইটস ইজি অ্যাক্সেসিবিলিটি টু অল দ্য সাইটস ইভেন দো সাম আর নট সুইটেবল ফর দেম। আমি বাংলা বলেই ভিডিওটাকে বড় করতে যাচ্ছি না, কারণ আপনারা সবাই ইংরেজির স্টুডেন্ট, অবশ্যই এগুলোর বাংলা বুঝে নেবেন। ওকে, এবার বলছে এই কথাটা যে দিয়ে রেখেছে এটা কিন্তু আমাকে হুবহু লিখতে হবে। ওকে, লেখার পরে বলছে নাও ইটস ইউর টার্ন, এখন আপনার পালা টু এক্সপ্লেইন দ্য কজ, তারপরে এইখানে যে কজটা দেওয়া রয়েছে এই কজটাকে এক্সপ্লেইন করতে হবে, অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল, এবং আমাকে একটা এক্সাম্পলও দিতে হবে। চলুন আমি উত্তরটা কীভাবে সাজিয়েছি দেখাই। এখানে যে জায়গাটা স্টেপ 2 আসলাম, যে জায়গাটা দেওয়া ছিল এটা কিন্তু আমি ইয়েলো কালার করে রেখেছি, এটা হুবহু আছে।
এখন আমি এই কথাটাকে কী করবো, বিস্তারিত বর্ণনা করব। দিস আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ক্যান লিড দেম টু হার্মফুল কন্টেন্ট। বলা হচ্ছে এই আনরেস্ট্রিক্টেড যে অ্যাক্সেস রয়েছে এটা তাদেরকে কোথায় নিয়ে যেতে পারে, হার্মফুল কন্টেন্টের দিকে, হোয়েদার দে স্ট্যাম্বল আপ অন ইট অ্যাক্সিডেন্টলি অর সিক ইট আউট। এটা হয়তোবা দুর্ঘটনাবশত তাদেরকে সেই লিঙ্কে নিয়ে যেতে পারে, অথবা তারা নিজেরাও সার্চ করতে পারে, সিক ইট করতে পারে। ওকে, ডিসপাইট অ্যাটেম্পটস টু ভেরিফাই এজ ভেরিফাই করার যে অ্যাটেম্পটগুলো রয়েছে সেগুলো ছাড়াও দেয়ার আর স্টিল মেনি ওয়েবসাইটস, অনেকগুলো ওয়েবসাইট রয়েছে উইথ ভায়োলেন্ট অর এক্সপ্লিসিট ম্যাটেরিয়াল দ্যাট টিনস ক্যান ইজিলি ফাইন্ড। ওকে, যেখানে টিনসগুলো অর্থাৎ কিশোর কিশোরীরা খুব সহজেই প্রবেশ করতে পারে, কোনো রকম কি এজ ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে না। জাস্ট এ ফিউ ক্লিকস ক্যান এক্সপোজ দেম টু আপসেটিং কন্টেন্ট দ্যাট ক্যান হার্ম দেয়ার মেন্টাল ওয়েলবিং অর ইনকারেজ রিস্কি বিহেভিয়ার। ওকে, একটা ফিউ ক্লিকের মাধ্যমে বা কয়েকটা ক্লিক্সের মাধ্যমে তারা কোথায় চলে যেতে পারে বলো দেখি, সেই জায়গায় চলে যেতে পারে যেখানে কি হার্মফুল কন্টেন্ট রয়েছে এবং যেগুলো তাদের কী হবে মেন্টাল ওয়েলবিংয়ের জন্য বাধাগ্রস্ত হতে পারে এবং তাদের রিস্কি বিহেভিয়ার শেখাতে পারে। আমি কিন্তু বিস্তারিত বর্ণনা করছি, এবার ফর ইনস্ট্যান্স উদাহরণ দিচ্ছি, কারণ আমাকে কিন্তু একটা উদাহরণ দিতেই হবে, নাহলে কিন্তু মার্কস আসবে না। অন সোশ্যাল মিডিয়ায় দে মাইট সি গ্রাফিক ইমেজেস অফ সেলফ হার্ম অর ভায়োলেন্ট ভিডিও গেম সিনসেস। তারা কী দেখতে পারে, গ্রাফিক ইমেজেস দেখতে পারে, যে ইমেজগুলো আসলে বাস্তব নয় কিন্তু এগুলো গ্রাফিক্যালি এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে তাদের সামনে যেটা তাদেরকে মিসগাইড করতে পারে। অথবা ভিডিও গেমসে যে সিনগুলো থাকে এগুলো আসলে অ্যাডাল্ট সিনের মতোই থাকে, ভিডিও গেমসে যে ডলসগুলো থাকে তাদের যে ড্রেস সেট আপ করা হয় এগুলো একদম বাজেভাবে করা হয়। হুইচ কুড অ্যাফেক্ট দেয়ার মেন্টাল হেলথ নেগেটিভলি, যেগুলো তাদের কি মানসিক স্বাস্থ্যের উপরে নেতিবাচকভাবে প্রভাব ফেলতে পারে। এবার আমরা চলে যাবো স্টেপ থ্রি। চলুন, বোর্ড বইয়ে স্টেপ থ্রি আমাদের কী বলে। এখানে স্টেপ থ্রি বলছে মেইন বডি প্যারাগ্রাফ টু, এখানে সলিউশন দিতে হবে। এগেইন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশনস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস। তার মানে এখানে সলিউশন যদি 4-5টা হয় তাহলে 4-5টা প্যারাগ্রাফ হবে, সলিউশন যদি আপনি একটা দেন তাহলে একটা প্যারাগ্রাফ হবে, এটা কোনো ব্যাপার না। এবং এখানে দেখেন, এখানেও কিন্তু টপিক সেন্টেন্স দিয়ে রেখেছে, তার মানে এই টপিক সেন্টেন্সটার আলোকেই কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এটা ইজি, তাহলে এটা অনেক ভালো করছে। ইংলিশ স্টুডেন্ট যারা আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অভ্যস্ত তারা ভালো করতে পারবেন, তবে এগুলো প্র্যাকটিস করে একটু যেতে হবে। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট এনশিওরড দ্যাট এডুকুয়েট লেজিসলেশন অ্যান্ড কন্ট্রোলস আর ইন প্লেস টু প্রিভেন্ট ইয়াং পিপল ফ্রম অ্যাক্সেসিং ডেঞ্জারাস সাইটস সাচ অ্যাজ রিকোয়ারিং মোর দ্যান সিম্পলি কনফার্মিং দ্যাট শি অর হি ইজ অ্যান অ্যাডাল্ট টু ভিউ এ সাইট। এগুলো বাংলা যদি করি তাহলে এমন হবে, ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময় দ্য গভর্নমেন্ট এনশিওর দ্যাট, সরকারকে কী করতে হবে, নিশ্চিত করতে হবে এডুকুয়েট লেজিসলেশন, পর্যাপ্ত পরিমাণ আইন অ্যান্ড কন্ট্রোলস আর ইন প্লেস টু প্রিভেন্ট ইয়াং পিপল ফ্রম অ্যাক্সেসিং ডেঞ্জারাস সাইটস। ইয়াং যে পিপল রয়েছে অর্থাৎ কিশোর কিশোরীরা যারা রয়েছে তারা যেন অ্যাক্সেস করতে পারে না যে কোনো সাইটে, সেটার জন্য কন্ট্রোল এবং আইন করতে পারে সরকার। সাচ অ্যাজ রিকোয়ারিং মোর দ্যান সিম্পলি কনফার্মিং দ্যাট শি অর হি ইজ অ্যান অ্যাডাল্ট টু ভিউ এ সাইট। শুধুমাত্র যেন 18 এটাতে ক্লিক করে তারা যেন ঢুকতে না পারে, এই জন্য কী করতে হবে, এটা এখন ব্যাখ্যা যখন আমরা করবো বলতে পারি যে এনআইডি কার্ডের প্রয়োজন হতে পারে, বা পিতামাতার ইমেইলে বা মোবাইল ফোনে আমরা কি নোটিফিকেশন পাঠাতে পারি যে আপনার বাচ্চা এখন এই লিঙ্কে ঢুকতে যাচ্ছে, এরকম কোনো সলিউশন আমরা ব্যাখ্যা করবো। ওকে, এবং ব্যাখ্যা করবো এবং সঙ্গে একটা কী দিব, এক্সাম্পেলও দিয়ে দিব। দেখেন স্টেপ থ্রি, এখানে এই ইয়েলো কালারটা আমাদের বইয়ে যা ছিল তাই, অর্থাৎ প্রশ্নে এমনটা থাকবে, এটা নিব আমরা হবু সময়। তো শিক্ষক কিন্তু দেখেন এখানে যে কারণটা দেওয়া রয়েছে, এই কারণটাকে এখন আমাদের কিন্তু এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, এক্সপ্লেইন করার পর আমাকে একটা এক্সাম্পল দিতে হবে, দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। জাস্ট আস্কিং ফর এজ ইজেন্ট গুড এনাফ, বলা হচ্ছে শুধুমাত্র বয়স জানতে চাওয়াটাই ভালো নয়, উই নিড বেটার চেকস, আমাদের এর থেকে আরও ভালো চেকস করতে হবে। লাইক ইউজিং মাল্টিপল ওয়েজ টু কনফার্ম হু ইজ লগিং ইন, আমাদের কী করতে হবে মাল্টিপল পথ, বিভিন্ন পথ বের করতে হবে, কনফার্ম নিশ্চিত করতে হবে কে লগ ইন করছে, আসলে ছেলে না ছেলের বাবা। অ্যান্ড টুলস ফর প্যারেন্টস টু কন্ট্রোল হট কিটসি, এবং কিছু টুলস ব্যবহার করতে হবে যেগুলো প্যারেন্টস কন্ট্রোল করতে পারবেন যে তাদের বাচ্চা কাচ্চারা কী দেখছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিজ অ্যান্ড ইন্টারনেট প্রোভাইডার, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এবং ইন্টারনেট যে প্রোভাইডার্সগুলো রয়েছে শুড হেল্প বাই কুইকলি রিমুভিং ব্যাড স্টাফ, তারা আমাদেরকে সাহায্য করতে পারে কুইকলি রিমুভ করতে পারে যে ব্যাড স্টাফ, যে খারাপ দিকগুলো রয়েছে, খারাপ কন্টেন্টগুলো রয়েছে তাদের কাছ থেকে। দিস প্রোটেক্টস টিনস ফ্রম হার্ম অ্যান্ড টিচেস দেম হাউ টু ইউজ ইন্টারনেট সেফলি। ওকে, আচ্ছা তাহলে আমরা কী করতে, দিস প্রোটেক্টস, আমরা প্রোটেক্ট করতে পারি টিনস, শিশু কিশোরদের ফ্রম হার্ম অ্যান্ড
টিসেস দেন এবং তাদের কি থেকে ক্ষতি থেকে এবং টিস করতে শিক্ষা দিতে পারি, দেন তাদেরকে হাউ টু ইউজ ইন্টারনেট সেফলি, কীভাবে ইন্টারনেট সঠিকভাবে বা নিরাপদে ব্যবহার করা যায়। বাট ইটস নট জাস্ট অ্যাবাউট রুলস অ্যান্ড টিচ, এটা শুধুমাত্র শিক্ষণ এবং আইনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। প্যারেন্টস নিড টু টক, পিতামাতাকে কথা বলতে হবে টু দেয়ার কিডস, তাদের শিশু কিশোরদের সঙ্গে অ্যাবাউট ইন্টারনেট সেফটি, ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে। লিসেন টু দেয়ার কনসার্নস, তাদের মতামত শুনতে হবে অ্যান্ড ইনকারেজ দেম, এবং তাদেরকে উৎসাহ দিতে হবে টু স্পিক আপ, হ্যাঁ কথা বলতে, ইফ সামথিং রং, যদি কোনো কিছু ভুল দেখে তারপরে কথা বলার প্রতিবাদ করাও শেখাতে হবে। বাই ডুইং দিস, এটার মাধ্যমে উই ক্যান মেক দ্য ইন্টারনেট এ সেফার, এটার মাধ্যমে আমরা ইন্টারনেটকে কী করতে পারি একটা অধিক নিরাপদ অ্যান্ড মোর ফান, অধিক বিনোদনমূলক প্লেস জায়গা করতে পারি ফর আওয়ার কিডস, আমাদের শিশুদের জন্য। এবার একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল তো আমার লাগবেই। দ্য গভর্নমেন্ট কুড রিকোয়ার ইউজার্স টু প্রোভাইড এডিশনাল প্রুফ অফ এজ, তাহলে সরকার কী করতে পারে, প্রয়োজনীয়তা নির্ভর করাতে পারে এরকম, যে এডিশনাল অতিরিক্ত কী দিতে হবে, প্রুফ দিতে হবে এজের জন্য, সাস অ্যাজ গভর্নমেন্ট ইস্যুড আইডি, সেটা ভোটার আইডি হতে পারে, স্মার্ট কার্ড হতে পারে, হ্যাঁ জন্ম নিবন্ধন কার্ড হতে পারে, অথবা ক্রেডিট কার্ড ইনফরমেশন হতে পারে, টু অ্যাক্সেস সার্টিন টাইপস অফ কন্টেন্ট অনলাইন, হ্যাঁ সার্টিন টাইপসের নিশ্চিত করতে যে কোন ধরনের কন্টেন্টে ঢুকতে গেলে, অর্থাৎ যদি অ্যাডাল্ট এজ টাইপসের কন্টেন্টগুলোতে ঢুকতে চায় যেগুলো হার্মফুল, সেগুলোর জন্য অবশ্যই এগুলো প্রয়োজন পড়বে। এইবার আমরা চলে আসবো হচ্ছে কনক্লুশনে। দেখো ফাইনালি রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে, দ্য মেইন পয়েন্টস ইন দ্য এসে, আমরা যেগুলো লিখলাম তার শুধু মেইন পয়েন্টসটা লিখতে হবে, এখানে কিন্তু কোনো সলিউশন দেয়া নাই, তাই না? তাহলে এখন মেইন পয়েন্টসগুলো শুধু লিখে দিব, কাজ হয়ে যাবে। দেখেন আমি যে উপসংহারটা লিখছি, ইন সামারি অথবা টু কনক্লুড, টিনেজার্স ফেস রিস্ক অনলাইন ডিউ টু ইজি অ্যাক্সেস টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, আমরা মূল কথাগুলো লিখছি, গভর্নমেন্ট রেগুলেশনস, বেটার এইজ ভেরিফিকেশন অ্যান্ড প্যারেন্টাল ইনভলভমেন্ট আর ভাইটাল ফর ক্রিয়েটিং এ সেফার ইন্টারনেট এনভায়রনমেন্ট। ওকে, এখানে শুধুমাত্র কি পয়েন্টগুলো লিখবো, আর এমনি বাড়াবাড়ি করা যাবে না। সম্মানিত হবু শিক্ষক বৃন্দ, আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও বানাবো, এটার উপরে পার্ট টু, সেখানে আমি আরও একটি সম্ভাব্য প্রশ্ন দেখাবো এবং ওই প্রশ্নটার সলিউশনও দিব, সেই সঙ্গে আরও কী কী কোশ্চেন হতে পারে সেই ভিডিওতে দেখাবো। আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্ট সেকশনে লিখেন যে স্যার পার্ট টু দেখতে চাই। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।